এসিইআরটিনি যতো টেক্সটবুক বিজাব বা নেকলাই দারুনি ইয়াগো ইয়া ফারজাখা অল ত্রিপুরা বুক সেলার এন্ড পাবলিশার এসোসিয়েশনী লোয়া জংবৈতে হাস্তে হাবংনি চুবাসুবাই এসিইআরটিনি রং রেমচুকু রং রেমচি রেমচিসা রেমচিনি যতো টেক্সটবুক হাস্তে গানগি নো বিজাব বা নেকলাই দারুনি বিশুঙ্গো ইয়া ফারজাখা ফাশাল ফঙ্গো খোয়াই সুবাস পার আমসিও অল ত্রিপুরা বুক সেলার এন্ড এপ পাবলিশার্স এসোসিয়েশনী খোয়াই বেদিনি লোয়া জংবৈ বহাক্সিনি যতো বিজাব বা নেকলাই দারুনি ইয়াগো টেক্সটবুক ইয়া ফারজাখা আর মঞ্চাকা এসোসিয়েশনী খোয়াই পেথিটি তাংফাং সুব্রতবনি মথনি আদং এবার খোয়াই বখাস্তিনি কচাম বই এবার বিচার বানিয়ে খাইনাই বিজনেন্দু চক্রবর্তী আকর্ষণ হাস্তিনি মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা চাইতকমণি বিশিংতি নিয়াপ্রেডিমণি টেন্দানি বিশিংতুই বিজাবরক রংসংরিয়াগো দাকটি দাকটি সগৈতন অপেন্টেনারি বিশিংতুই কৈমং ইয়াফারমণি আবার বিশিংটি বারজা মানকা অল ত্রিপুরা বুক সেলার এন্ড পাবলিশার্স এসোসিয়েশন মথানী খোয়াই বেদেকনি তাংফাং সরাই সরাইকে সাকা যত বিজাব বানিয়া খ্রাইনেরং রংসংরং টেক্সটবুকনি লগিলে নোটবুক বহরি মাংলা ফানখ্রাই আসুক সিমিয়া কেবল রংসংনাই তমুং ন কাইসা বিজাব পাইনা হিনি টংখে আবার নমারে নাই ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগের পক্ষ থেকে আমরা আজ সমস্ত খোয়াইয়ের পুস্তক ব্যবসায়ীদের মধ্যে এসসিআরটির নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর টেক্সট বইগুলি ছাত্রছাত্রীদের হাতে মানে বিক্রি করার জন্য আমরা তুলে দেব। আগে এই বইগুলি দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই স্কুল মারফত শিক্ষক মারফত এই মানে শিক্ষা দপ্তর থেকে বিক্রি করা হতো ছাত্রছাত্রীদের মধ্যে। আর আমাদের বর্তমান রাজ্য সরকারের মানে অভিভাবক জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর শ্রী মানিক সাহা মহোদয় আমাদের দাবি মতো আমাদের মাধ্যমে এই বই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনুমতি দেন। সেই মতো আমরা খোয়াই বিভাগ গতকালকে এই জেলা শিক্ষা দপ্তর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বই সংগ্রহ করি এবং নবম এবং দ্বাদশ শ্রেণীর এসসিআরটির বইগুলি আমরা আগরতলা সদর দপ্তর থেকে এনেছি। এখন আমরা ব্যবসায়ীদের মধ্যে যারা যারা মানে পুস্তক অর্ডার করেছেন হ্যাঁ তাদের মধ্যে আমরা বিতরণ করব। আর আগামীতে যারা যারা আবার অর্ডার করবে বই যে যার যার দোকানের চাহিদা মতো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই অর্ডার গ্রহণ করে আবার সেই পুস্তক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেব। আমরা এই উদ্যোগ নিয়েছি, আমরা চাচ্ছি যে যাতে আমরা এই সরকার যে সুন্দরভাবে আমাদের হাতে তুলে দিয়ে